হলো স্কুলে সে কিসের গান হ্যাঁ স্যার কিসের গান আই কিসের গান কিসের গান স্যার শুনি স্যার এই স্যার রহিম স্কুলে আসেনি হ্যাঁ রহিম স্কুলে আসেনি মালানির ছেলে ওগুলো গরিব মানুষ পাবে কোথায় ঠিক বলেছিস ও তো গরিব মানুষ উড়িয়া বাসে ঘোড়া জরির জামা কোথায় পাবে তাই স্কুল আসতে পারে নাই তাই তো ধীরে ধীরে খা তোরা ওরে বাবা ওই রে ঘোড়া রহিমের মাতি ঘোরা রে মাতি ঘোরা রে স্যার স্যার ঘোরা হাগিছে স্কুলের মধ্যে এ রহিম গু ফেলে দে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম পরে গু ফেলে দে আগে কেলাসে ঢাকাছু স্যার ঘোরা হলো ঘোরা আবার কয় স্যার এ মহিলা ঘোরা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই উড়িয়াবাজ ঘোরা জোরে জামা পরে এসেছি রহিম উড়িয়াবাজ ঘোরায় জোরে জোরে জামা পরে স্কুলে এসেছে আমি অত্যন্ত খুশি হয়েছি জানিস আমি খুশি হয়েছি ওই যে উড়িয়াবাজ মহিলা ঘোরা চড়ে এসে স্কুলের মধ্যে পায়খানা করে হ্যাঁ চুপ কর আরেকটু কথা বল মান সম্মান নাই সুসলোও না রহিম মোস্ট অফ সাহেব স্কুল সর্বোচ্চ সাহেব আপনার কথা মতো উড়িয়াবাজ ঘুরায় চড়ে জরির জামা পরে স্কুলে এসেছে আপনি খুশি হয়েছেন অবশ্যই খুশি হয়েছে আপনি জানেন না আপনি বলুন আমার সুখী তো আপনার সুখ তাই না হ্যাঁ এই মালির ছেলে যদি আগামী কাল বাচ্চা সাইদের সহিত তাহলে গজম হাতির উপর আম্বা গজমতে হাতির উপর দিয়ে যদি আপনারা বাচ্চা সাইদের সাহিত স্কুল আসতে পারে তবে ওর জন্য স্কুল খোলা শুধু তাই নয় আগামীকাল এই মালির ছেলের গুড়ার সাথে বাচ্চা সাইদের গুড়ার রস খেলা হবে সাইদের গুড়ার সাথে রেস খেলায় জয় লাভ করতে পারে ওকে দেব আমি আস্বাদিত পুরস্কার আর যদি জয় লাভ করতে না পারে ওকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো এ হচ্ছে বাচ্চা সাইদ আদেশ 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 রহিম তুমি তো শুনেছো যাপনের আদেশে যাপনের আদেশে তুমি উড়িয়ে বাস ঘুরাই চড়ে জরির জামা পরে এসেছো আমি অত্যন্ত খুশি হয়েছিলাম কিন্তু আজ আবার পুনরায় কেন যেন তোমার কাছে এই আদেশ দিলে আমি কিছু বুঝতে পারছি না যদি আগামীকাল উপর আমারও দিয়ে স্কুল আসতে পারো তাহলে এসো না তো বা এসো না আজকের মতো তোমাদের সকলের ছুটি স্যার ওর ঘোলা সাথে আমার ঘরে রেস্ট খেলাবে রেস্ট খেলাবে এ ওর মেদ্দি ঘোরা খালি হাগে দে ওকে মেহরবানি খোদা আমি অনেক আশা নিয়ে এই স্কুলে পড়তে এসেছিলাম কেন আমার সাথে খেলে এরকম হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব খোদা আমি এখন কি করব